এখানে দরুদ পড়লো, এই দরুদের আওয়াজ কি এখানেই সীমাবদ্ধ না মদিনার নবী শুনে? আজ থেকে দেড় হাজার বছর পূর্বে আমার দয়ার নবী চমৎকার একটি হাদিস বলেছেন, যেটি জামিয়া তিরমিজির মধ্যে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বারিত রিপোর্ট করেছেন। তিনি তার হাদিসের মধ্যে, তার গ্রন্থের মধ্যে তিনি নিয়ে এসেছেন, আমার দয়ার নবী বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাজ্জাহিনা ফিল আরদ তাদের শুধু দায়িত্ব, তাদের ডিউটি, তাদের কর্তব্য হচ্ছে এ তাম পৃথিবীর জগতের কোন প্রান্তে আমার দয়ার নবীর কোন উম্মত রাসূলের সামনে দরুদ পড়ে এই দরুদের আওয়াজটা শোনার মদিনায় পৌঁছে দেয়। সুবহানাল্লাহ, বুঝা গেল? আপনি আমি দরুদ পড়লে মদিনায় যাই কি যায় না? অনেকে প্রশ্ন করতে পারেন, এরে ভতিজা, এরে ভাই, এরে বন্ধু, যত জোরেই পড়ি আমাদের এই মাইকের আওয়াজ হয়তো দু চার ছ কিলোমিটার যাইতে পারে, এর বেশি তো যাওয়ার কথা। আমরা এই আধুনিক যুগে, এই বিজ্ঞানের যুগে, এই সভ্যতার যুগে, যেখানে আজকের মডার্ন সায়েন্স আমাদেরকে নিত্য নতুন তথ্য দিয়ে আমাদেরকে একেবারে আমরা সফলতার সর্বশিখরে পৌঁছে যাচ্ছি, আমি আপনাদেরকে শুরুতে একটা কথা বলতে চাই, বিজ্ঞান থেকে কোরআন নয়, বরঞ্চ কোরআন থেকে বিজ্ঞানের জন্ম। বিজ্ঞানের আজ বিজ্ঞানের ছোট্ট একটি মোবাইল, উইদাউট কানেকশন, কোনো তারের সম্পর্ক নাই, এই মোবাইলের মাধ্যমে আপনার কলিজার টুকরা সন্তান ঢাকায় রয়েছে। অনেকে মাগরিবের পর সন্তান যারা দেশে নাই, কেউ বা ঢাকায়, কেউ বা দেশের বাহিরে, যেমন আমিও অত্র মসজিদের সম্মানিত সভাপতি সাহেবের সাথে সেই সুদূর আমেরিকাতে অডিও নয় ভিডিও কনফারেন্স, ভিডিওর মাধ্যমে কথা বলেছি। একটু বুঝে থাকলে বলুন, ছোট্ট একটি মোবাইলের মাধ্যমে উইদাউট কানেকশন, কোনো তারের সম্পর্ক ছাড়া আপনার আর আমার এই কণ্ঠের আওয়াজটা সুদূর আমেরিকা বলেন, কানাডা বলেন, জার্মান বলেন, লন্ডন বলেন, সুইডেন বলেন, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাই কি যায় না? আওয়াজ মনে হয় সবাইটা যায় না, একটু আওয়াজ করে বলেন যাই কি যায় না? বিজ্ঞানের মাধ্যমে উইদাউট কানেকশন, তারের সম্পর্ক ছাড়া যদি আপনার আর আমার কণ্ঠের আওয়াজ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাইতে পারে, আমরা যদি মাগুরা সরকারি পুকুর পার নূরে নেসারিয়া জামে মসজিদের এই প্রাঙ্গণ থেকে মাত্র 6,500 কিলোমিটার দূরত্বে সোনার মদিনায়, মদিনায় তৈয়বায় আমার দয়ার দরদি রহমতের নবী উম্মতের কান্ডারির মহব্বতে নিয়া আমরা যদি দরুদ পড়ি, এই দরুদের আওয়াজটা আমার আল্লাহ সোনার মদিনায় পৌঁছাতে পারে কি পারে না? তার আপন দোস্তর প্রতি দরুদ পড়ে, ধন্যবাদ।
দলিলটা হয়তো অনেকে এতদিন খেয়াল করেন না যে আসলে আমি কি বলতেছি। ইন্নাল্লাহ, নিশ্চয় আমার আল্লাহ, এখানে সুপারলেটিভ ডিগ্রি দেওয়া হয়েছে, নিশ্চয় আমার আল্লাহ, ওয়া মালাইকা এবং তার ফেরেশতা, ইউসাল্লুনা আলান নবী, আপনারা আমার নবীর প্রতি দরুদ পড়ে। সুবহানাল্লাহ, কি সুবহানাল্লাহ, কি বাড়িতে গিয়ে বলবেন নাকি? না।